হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে জিনিসটা আমরা ফেলে দিই সেটার একটা রেসিপি আলুর চোকলা বাটা রেসিপি তো দেখে নাও এটা বানাতে আমি আমাদের মাংস হবে তাই জন্য যে আলুটা লাগবে সেই আলুটা একবারে কাটছি তো এবার আলুর যে চোকলাগুলো এই চোকলাগুলোকে আমি সব আলাদা করে নিচ্ছি দেখতেই পারছো সব চোকলা আমি আলাদা করছি তো এই আলুর চোকলা আলাদা করতে আমার হেল্প করেছিল আমার রান্নার যে দিদি আছে সে তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম তো পেঁয়াজটাকে একদম কুচি 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 করে কাটতে হবে ঠিক আছে আর লাগবে কি রসুন আর লঙ্কা এবার দেখো আমি আলুর চোকলাগুলোকে কি করেছি কাটার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো ধোয়ার পর এখানে নিয়েছি দশ বারো কুয়া মতো রসুন ছুলে আর এই যে কুচোটা করলাম পেঁয়াজ দেখতেই পেলে আর এখানে নিয়েছি দশ পনেরোটা লঙ্কা যে যেরকম ঝাল খাও আরও বেশি লঙ্কাও নিতে পারো তো এবার এই যে আলুর চোকলাটা এটা আমি মিক্সিতে নেব মিক্সির মধ্যে যেহেতু আমার মিক্সিটা একটু ছোট হয়ে গেছিলো তাই আমার এটা দুবার করতে হয়েছে তো আমি একবার অনেকটা নেব মিক্সিতে আলু চোকলা নিয়ে আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব। কারণ জল দিয়ে এটা পেস্ট্রল অনেকটা কমে আসবে তখন আবার আমি বাকিটা ধরাতে পারবো তাই কিছুটা জল দিচ্ছি জল দিয়ে এবার আমি ঢাকনাটা আটকে এটা ব্লেন্ড করে নিলাম দেখো অনেকটা কমে গেছে এবার বাকি যে চোকলাগুলো সেগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর যেটা করব সেটা হলো যে রসুনের কোয়াগুলো ছিল রসুন দেখেছো দশ বারো পিস মতো রসুন এই সমস্ত রসুনগুলো কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আলাদা করে কিছু করতে হয় না কারণ মিক্সিতে তো পুরো ব্লেন্ড হয়েই চলে আসে আর আমি দেবো হচ্ছে লঙ্কা আমি এখানে অনেকগুলোই বেশ লঙ্কা নিয়েছি কারণ এটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে তাই জন্য সব লঙ্কাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম তো লঙ্কাটা নেওয়ার পর আমি ঢাকনাটা আটকে দেব। তোমরা একবার দেখে নাও কিছু না জাস্ট আলুর চোকলা লঙ্কা আর এখানে রসুন আর কিন্তু কিচ্ছু নেই তো এই আমি ঢাকনা আটকে দিয়ে মিক্সিটা চালিয়ে এটা ব্লেন্ড করছি একটা কথা মনে রাখবে যে তাড়াতাড়ি নামিয়ে দেবে এরকম করবে না বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে তাহলে কি জিনিসটা কি মুখে আর লাগবে না পুরো একদম ভালো মতো যদি পেস্ট হয় তাহলে খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে তো দেখো আমার এটা পেস্টটা খুব ভালো হয়েছে একদম পেস্ট হয়ে গেছে এবার আমি কড়াই গরম করে কড়াইতে দিচ্ছি সর্ষের তেল আরেকটা জিনিস বলে রাখি সর্ষের তেলটা কিন্তু এই ক্ষেত্রে পরিমাণটা একটু বেশি লাগবে আমি প্রথমবার কম দিয়েও আবার কিন্তু আরেকটু তেল দিয়ে নিলাম তো তেলটা ভালো করে গরম হলে যে কুচো পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম এই সমস্ত কুচো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমেই যে এটা দিয়েই তুমি ওটা দিয়ে দিলে তাহলে কিন্তু হবে না ভালো করে পেঁয়াজটাকে এপিট ওপিট করে আমি নাড়িয়ে ভাজি দেখো আমাদের কি হয় আলুর চোকলা কিন্তু মানে আলু কিন্তু আমাদের যে কোনো রান্নাতেই লাগে আলু এমন একটা জিনিস সব কিছুতে আমরা আলুটা খাই তো সেই চোখলা আমরা সবসময় তো ফেলেই দিই কেটে কখনও তো ইউজ করি না তো একবার কিন্তু এরকমভাবে আমার এই রেসিপিটা প্লিজ ফলো করে দেখো তাহলে বুঝতে পারবে যে এটা কতটা ভালো খেতে লাগে আমিও কিন্তু এটা আমার শ্বশুর বাড়িতে এসেই খাওয়া শিখেছি মানে আমার তো যখন তখনই এরকম আমি বলি মাকে বলি তারপর আমাদের যে দিদি আছে তাকে বলি এটা করতে যাই হোক আমি এরপর একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুনটা পরিমাণ মতো দেবে যে যেরকম খাবে সেরকম আমার এই মোটামুটি হাফ চামচ করে আমি তিনবার এখানে নুন দিলাম নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপর আমি এতে দেব হচ্ছে গিয়ে তোমার এর মধ্যে একটুখানি হলুদ দেব ভালো করে নাড়ানো হয়ে গেলে এবার আমি হলুদ নিয়ে এসেছি হলুদ দিয়ে দেবো তো হলুদ ওই এক চামচ মতন এক চামচের একটু কম যাই হোক কালারটা আসে ভালো তো সেই জন্য আমি হলুদ দিচ্ছি হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে কিন্তু ভাজতে হবে তো আমাকে এটা আমার বিয়ের পরই মা বলেছিল যে তুমি আলু চোকলা বাটা খেয়েছো তারও আমি করে দেবো খেয়ে দেখো একবার তো আমি তো সত্যি খেয়ে অবাক হয়ে গেছি এত ভালো লাগে খেতে আচ্ছা এবার আমি দিচ্ছি চিনি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর এটাকে ভালো করে এবার নাড়ব নেড়ে পুরো বেশ পেঁয়াজটা ভেজে ভেজে আসবে পুরো ভালো করে ভাজা হবে তো নাড়িয়ে চাড়িয়ে আমি ভাজতেই থাকবো পেঁয়াজটা তোমাদের আমি সবাইকে বলছি প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো আর যারা করেছো তারা তো নিশ্চয়ই যেন কতটা ভালো লাগে আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা তো এই পেস্টটা আমি এই বাটির মধ্যে রেখেছিলাম একটাই কারণে যখন পেস্ট করেছিলাম আমার জলের পরিমাণটা সামান্য বেশি হয়ে গেছিলো যাতে জলটা ঝরে যায় তার জন্য আমি এই বাটির মধ্যে রেখেছিলাম তো এইবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই পেস্টটার সাথে পেঁয়াজের মিশ্রণটা তো ভালো করে নাড়িয়ে নিয়ে তো ভালো করে কিন্তু মেশাতে হবে ঠিক আছে এটা একটা মানে কি বলবো এটা কড়াইতে কিন্তু লেগে যায় তোমাদের কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেশাতে হবে দেখো আমার অলরেডি নিচে লেগে লেগে যাচ্ছে এটাকে ভালো করে মানে জোরে প্রেশার দিয়ে দিয়ে এটাকে নিচ থেকে তুলতে হবে আর লাগাতে ভালো করে এটাকে করতে হবে ঠিক আছে তো আমি যখন করছিলাম আমার এটা এই যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা নিচে বেশ লাল লাল লেগে গেছিলো তো এর জন্য না মানে আরও বেশি তাড়াতাড়ি করে নাড়ালে কিন্তু এতটাও লাগতো না আমি মানে কি বলবো অনেকটা লেগে গেছিলো সে ঠিক আছে কিন্তু নিচে যেটা লেগে যায় সেটা একটু শক্ত শক্ত হয়ে যায় যার কারণে অত একটা নিচেরটা লেগে গেলে খেতে ভালো লাগে না তো তোমরা এই জন্য চেষ্টা করবে ভালো করে প্রথম থেকেই নাড়ানোর তো এইটা নাড়াতে নাড়াতে তারপর কড়াইতে না পুরোটা মানে খুন্তি দিয়ে চারিদিকটা পুরো মেলে 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 দিতে হয় এক জায়গায় মানে ইসে করতে নেই এক জায়গায় না রেখে চারিদিক মেলে দিতে হয় ব্যাস আর কিন্তু কিছু নেই এবার দেখো আমি চারিদিক কড়াইতে এটাকে চারিদিক ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরোটা এর সাথে মিশে যায় আর যদি ভেতরে কোনো জল থাকে সেটাও যাতে টেনে নেয় তো চারিদিক এরকম ছড়িয়ে দেবে আর যেটা আমি বারবার বলছি নিচে কিন্তু লেগে যাই মানে আমার লেগে গেছিল তোমরা আরও তাড়াতাড়ি করে এটাকে নাড়তে থাকবে তাহলে আর লাগবে না তো ব্যাস হয়ে গেল আমার আলুর চোকলা বাটা তো আমি এবার এটাকে আমার যে বাটির মধ্যে রাখবো সেই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এটা আমি কিন্তু করে এটা হচ্ছে খেয়েছিলাম জাস্ট এটাই শুধু আর তার সাথে এক পিস ডিমসদ্ধ নিয়ে অসাধারণ লেগেছিল আর কিছু লাগেনি খেতে শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায় তাই তোমাদের সবাইকে বলছি যারা এটা এখনও ট্রাই করনি প্লিজ একবার ট্রাই করে দেখো সত্যিই বলছি খুব ভালো লাগবে আর যারা যারা এটা কিন্তু বানিয়েছ আগে আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার ভিডিও দেখে বানাচ্ছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের এটা খেতে কেমন লাগলো এটা কেমন হয়েছে ঠিক আছে ওকে আজকের মতো আমি এখানেই টাটা গুড নাইট তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো যদি রেসিপি শেয়ার করি সেটাই আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এটা আমার একটা ডেলি ব্লগ চ্যানেল আমি এখানে ডেলি ব্লগ আপলোড করি প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা